हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, কেমন আছেন সবাই? দেখুন আমরা মাকসালাত দেওয়াল টাইলস কিভাবে ফিটিং করি। বাংলাদেশে বেসিং বলা হয়, সৌদি আরবে এটাকে মাকসালা বলা হয়। প্রথমে আমরা সারিবদ্ধ এক লাইন ডিজাইন করে লাগিয়ে নিব। প্রথম এক পিস লাগিয়েছি, এখন ডিজাইন করে দেখব ঠিক আছে কিনা। ডিজাইন করা শেষ হয়ে গেলে এক এক করে আমরা একটি লাইন পুরা লাগিয়ে নেব। দেখুন উপরে ডিজাইন ঠিক আছে, এখন সাইডে দেখব ডিজাইন ঠিক আছে কিনা। এখন আমরা এক এক করে পুরো একটি লাইন সারিবদ্ধ লাগিয়ে নেব। আর বিশেষ করে টাইস দেওয়ালের টাইস হোক, ফুলোর টাইস হোক, প্রত্যেকটা টাইসের ওপর ফিটে একটা নিশান থাকে, তীর চিহ্ন। যদি আপনি যদি তীর দেওয়া প্রত্যেকটা টাইলসের তীর যদি এক দিকে দেন, তাহলে আপনার এটা ডিজাইনটা অনেক সুন্দর মিলে যাবে, ফাইবারটা অনেক সুন্দর হবে। এক এক করে আমরা লাগাতেছি। একটি ফিট যখন লাগানো হয়ে যাবে, তারপরে আমরা স্টিল দিয়ে গারা, সৌদি আরবে এটাকে গারা বলা হয়, গারা লাগিয়ে নিব দেওয়ালে। একবারে সহজ পদ্ধতিতে টাইস লাগানোর নিয়ম দেখুন। আমি যখন এটা ফায়া করেছি, নিচে পুরা রোমেল দিয়েছি, রোমেল বালু দিয়েছি, নিচে বালুর উপরে টাইস লাগাইতেছি। কোনো গছ ধরা গছ লাগে না, কোনো কিছু লাগে না। আমি জাস্ট দেওয়ালে একটা চিহ্ন দিয়ে নিয়েছি, দেখুন টাইসের সামনে চিহ্নটা দেখা যাইতেছে। নিজের দূরে একটা টাইসের চিহ্ন দিয়ে নিয়েছি দেওয়ালে। এখানে ডাবল মাকসালা, মানে দুইটা মাকসালা হবে, দুইটা বেসিং হবে। বাথরুমের সামনে 2 মিটার লাগানো হবে, পুরা দেওয়াল না, 2 মিটার হাইট, 2 মিটার হবে। টাইসটা 30 সেন্টি বাই 60 সেন্টি, লম্বাতে 60 সেন্টি, আর হবে 30 সেন্টি। টাইসের কাম শিখা বিদেশের বাড়িতে একবারে সহজ। দেখুন আমরা স্টিল দিয়ে দেওয়ালে গেরা লাগিয়ে নিতেছি। যখন আপনি স্টিল দিয়ে দেওয়ালে গেরা লাগিয়ে নেবেন, তখন কাজটা অনেক সহজ হয়ে যাবে। আপনি প্রথম একটি লাইন নিজান করে লাগিয়ে নেওয়ার পর দেওয়াল হিসাব, তারপরে আপনি এভাবে স্টিল দিয়ে যদি লাগিয়ে নেন, লাগিয়ে নিলে আপনার প্রত্যেকটা টাইস নিজান হবে, কারণ আপনার টাইসের দেওয়ালগুলা নিজান করা থাকে। দেখুন লাগানোর কাজ শেষ হয়েছে। দেখুন আপনি পিসে তীর চিহ্ন আছে, তীর চিহ্ন যদি আপনি প্রত্যেকটা টাইসের একদিকে দেন, হয় ডাইনে না হয় বামে, যে কোনো এক সাইডে যদি দেন, তো প্রত্যেকটা টাইসের ফাইবার আপনি অ্যাকুরেট আসবে। কেউ যদি ভিডিও দেখে কাজ শিখতে আগ্রহী হন বা যদি কাজের কোনো হিসাব শিখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিবেন। দেখুন প্রত্যেকটা টাইসের ফাইবার সেম আছে, কোনো বেশ কম নাই, কারণ কুমিরটা অপর সাইডে তীর চিহ্ন আছে।
বিদেশের বাড়িতে টাইসের কাজ করাটা শিখাটা অনেক সহজ, কারণ আপনি যদি দু এক পিস টাইট যদি কাজ শিখতে গিয়ে যদি দু চার পিস টাইস অফসই হয় তাহলে ওটা তেমন কিছু আসা যায় না, কারণ এরা যদি আপনার টাইলস একটা বাথরুমে যদি আপনার টাইলস লাগে 20 মিটার তাহলে 2-1 মিটার এরা বাড়তি আনে, 2-1 মিটার বাড়তি আনলে আপনার 2-1টা টাইলস যদি অফসই হয় তাহলে আপনার ওই টাইসটা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ওই টাইসটা কাটিংয়ে চলে আসে। তবে এখানে কাজ শিখাটা অনেক সহজ, টাইসের কাজ যে কোনো দেশে যদি আপনি যদি কোনো লোক যদি আপনাকে আগ্রহ করে আপনাকে শিখানোর জন্য আপনি হাইস্ট 2 মাস আপনি যদি কারোর সাথে কাজ করেন 2 মাসে আপনার কমপ্লিট আপনি মিস্ত্রি হইতে পারবেন। দেখুন মাকসালা ফাইভের মাপ নিয়েছি, দেখুন মাকসালা ফাইভটা 6.5 সেমি, তবে 7 সেমি কাটতে হবে আর উপরে ফানের যে লাইনটা ওটা 3-4 লাইন ওটা আপনাকে আপনার 3.5 সেমি বা 3.5 সেমি রাখতে হয়। দেখুন এখানে 2টা মাকসালা 2টা বেসিং, এই কারণে ফানের লাইন 7টা লাইন আছে এখানে। আপনার টাইসের কাম একবারে ইজি, টাইসের কাম তেমন একটা পরিশ্রম করতে হয় না কাজ শিখার জন্য, মোটামুটি কয়েকদিন ট্রেনিং নিলে আপনি ইনশাল্লাহ টাইসের কাজ শিখতে পারবেন। দেখুন গারাজে লাগিয়েছি দেওয়ালে স্টিল দিয়ে অ্যাকুরেট আছে, আপনার এইভাবে যদি গারা লাগিয়ে যদি টাইলস যদি লাগানো হয় তাহলে টাইলসের ফিজে কোনো হাওয়া থাকবে না, কোনো খালি থাকবে না কোনো অংশে, প্রত্যেকটা অংশে আপনার অ্যাকুরেটভাবে গারা লাগবে। আর যদি আপনি যদি ক্রেন্ডি দিয়ে কর্নে দিয়ে যদি আপনি টাইলসে গারা লাগান তাহলে দেখা যায় অনেক জায়গাতে খালি থাকে, কিন্তু এইভাবে স্টিল দিয়ে গারা যখন দেওয়ালে লাগিয়ে নেবেন তখন গারাটা আপনার পুরো অ্যাকুরেট আসবে। আপনি দেখুন প্রত্যেকটা টাইলসের নিচে একটা টাইলস উঠাইলে দেখা যাবে যে গারাটা কেমন হয়েছে। আপনি যে স্টিল এই স্টিলটা কাটা কাটা সিস্টেম স্টিল, এই কারণে আপনি দেওয়ালে দেখেন প্রত্যেকটা কাটার দাগ আছে। টাইসের কাজ তেমন কষ্টের না, মোটামুটি সব কাজে কষ্টের, তারপরও আপনি ফেনেস্টারের কাছ থেকে টাইসের কাজটা মোটামুটি অনেকটাই ভালো, কারণ এটা সিকেলায় উঠতে হয় না, মাসাতে উঠতে হয় না, ভিতরের কাজ। সৌদি আরব এমন কোনো বাড়ি ঘর নাই যেখানে ভিতরে কোনো একটা রুম বা কোনো একটা দাওয়াল বাকি রাখে তারা, এবং কি ছাতা পুরো কমপ্লিট ছাদে বসে সব জায়গায় টাইলস লাগায়। আমাদের এই চ্যানেলে সব রকমের ভিডিও পাবেন টাইলসের, যত ধরনের টাইলসের কাজ আছে ইন্টারলকের কাজ আছে সব ধরনের ভিডিও পাবেন। আশা করি ভিডিওটি দেখার পর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং একটি লাইক একটি কমেন্ট অবশ্যই, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করবেন, যাতে আপনার আমরা আরও আগ্রহী হই আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাতে। যদি কোনো ভুল থাকে তাও কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।